আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। বন্ধুরা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। 28শে জুলাই চারু মজুমদারের শহীদ দিবস। চারু মজুমদারের জন্মশতবর্ষে বিশেষ অনুষ্ঠান মুক্তির দশকের স্বপ্ন দেখা চোখ। চারু মজুমদার স্বপ্নের অপর নাম, আপোষহীন মুক্তিকামী মানুষের দুনিয়াকে পাল্টে দেওয়ার স্পর্ধার মধ্যে, স্বপ্নের মধ্যে জেগে থাকেন চারু মজুমদার। দুনিয়া বদলে ফেলার স্বপ্নটা যে অলীক নয়, বরং বাস্তবের মাটিতে পা রেখে সেই কল্পনার ডানা মেলতে পারলেই তা সম্ভব, সেই শিক্ষা দিয়েছেন চারু মজুমদার। হাজারো সমালোচনা, হাজারো প্রত্যাখ্যান সত্ত্বেও বিপ্লবী রাজনীতির অন্তর্বস্তু থেকে এটুকু অন্তত তাঁর প্রাপ্য। তাঁকে নিয়ে অনেক প্রশ্ন, যার বড় অংশ কৌতূহল।
যা তার রাজনীতির বিরোধীরাও খোঁজ করেন। নকশালবাড়ি কৃষক আন্দোলনের 50তম বর্ষে বিশেষ সংখ্যা প্রকাশের জন্য অনিক পত্রিকার পক্ষ থেকে 2017 সালে চারু মজুমদারের পুত্র, গণ আন্দোলনের একনিষ্ঠ কর্মী, যিনি বাবার রাজনীতিতেই মুক্তির খোঁজ করেন, সেই অভিজিৎ মজুমদারের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছিল। সাক্ষাৎকারটি নিয়েছিলেন অনিক পত্রিকার পক্ষে শুভাশিস মুখোপাধ্যায়। আমরা শুনব অভিজিৎ মজুমদারের স্মৃতি থেকে শহীদ চারু মজুমদারের কাহিনী, বিশেষ অনুষ্ঠান মুক্তির দশকের স্বপ্ন দেখা চোখ। কিসের ভয় সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হই পার, কিসের ভয় সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হই পার, থাক না হাজার অযুত বাধা, থাক না হাজার অযুত বাধা, দীর্ঘ দূর যাত্রার কিসের ভয়, কিসের ভয়, কিসের ভয় সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হই পার, কিসের ভয় সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হই পার, হাজার পাহাড় লক্ষ নদী কিছুই নেই ভাবার, শিখর পাঁচ কেন বুঝি ছোট নদী, ঢেউ বাহার ঢেউ বাহার উমুক পাহাড় মাটির টিলা কিশোভু জাহাজ লাফিয়ে হই পার, উমুক পাহাড় মাটির টিলা কিশোভু জাহাজ লাফিয়ে হই পার, আকাশ ছোঁয়া পাহাড় আগুন, আকাশ ছোঁয়া পাহাড় আগুন, আঘাত হানে সোনালি স্রোত যার লোহার সাঁকো টাটুর বুকে হিম শীতল পথে হই পার, লোহার সাঁকো টাটুর বুকে হিম শীতল পথে হই পার, তুষার ঝরে নিযুত শিখর, তুষার ঝরে নিযুত শিখর, রোদে ঝলমল মিন পাহাড়, মিন পাহাড়, মিন পাহাড় লাফিয়ে পার লাল ফৌজাহা, হাসির মেজাজ সবার, মিন পাহাড় লাফিয়ে পার লাল ফৌজাহা, হাসির মেজাজ সবার, থাক না হাজার অযুত বাধা, থাক না হাজার অযুত বাধা, দীর্ঘ দূর যাত্রার কিসের ভয়, কিসের ভয়, কিসের ভয় সাহসী মন লাল ফৌজের লাফিয়ে হই পার, কিসের ভয় সাহসী মন লাল ফৌজের লাফিয়ে হই পার, লাফিয়ে হই পার, লাফিয়ে। তথাকথিত মৃত্যু, তো সেই দিনটাতে খবর পাওয়ার পর থেকে ক্রিমেশন, এই এই ব্যাপারটা সম্পর্কে যতটা মনে আছে পুরোটাই মনে আছে। সেই দিনটার তো একটা পূর্ব ইতিহাস আছে, মানে বরং বলা উচিত 16 জুলাই যখন অ্যারেস্ট করে সেই দিনটাতে আমরা বাড়িতে দুপুরবেলা খেতে বসেছিলাম মা আমরা ভাই বোনরা, তো দুপুরবেলা খেতে বসেছি তখন এখানে আনন্দবাজার পত্রিকার একজন সাংবাদিক ছিলেন দীনেন চক্রবর্তী বলে, বহু পুরনো এবং তো পরিবারের দিক থেকে একটা পরিচয়, ছোট শহর ছিল ন্যাচুরালি 70s শিলিগুড়ি অন্য চেহারা, তো উনি এসে খবর দেন যে চারুবাবু গ্রেপ্তার হয়েছেন, কারণ এর আগে বেশ কয়েকবার এরকম একটা ফলস কতগুলো রিউমার্স ছড়ানো হয়েছিল যে চারু মজুমদার গ্রেপ্তার হয়েছেন, এটা করেছেন, সেটা করেছেন, তো সেইগুলোকে আমরা খুব আমল দিইনি যথারীতি। এইটা যেহেতু আনন্দবাজারের স্টাফ রিপোর্টার, এই খবরটা খুব একটা মিথ্যে হবে না বলে আমরা মনেই করেছিলাম, তো সেইটা হলো। এরপরে আমরা ওই 16 থেকে 28-এর মধ্যে আমরা দুবার কলকাতাতে থেকে, মানে কলকাতাতে থেকে একটা দিন সাতেকের মধ্যে আমরা দুবার
লালবাজার লক আপে দেখা করেছিলাম। শেষ সাক্ষাৎকার যেটা আমাদের সঙ্গে হয়েছিল সেখানে মা প্রশ্ন করেছিল যে তোমার শরীর তো তখন খুবই খারাপ ছিল, একটা লালবাজারের যে মেইন লক আপটা এখন জানি না কি চেহারা হয়েছে, ভেতরটাতে সেন্ট্রাল লক আপটা, সেন্ট্রাল লক আপের পাশে একটা ঘর ছিল, ওটা কি দোতলা? দোতলা সেন্ট্রাল লক আপের পাশে একটা ফের দিয়ে উঠতেই ডান দিকে ঘর ছিল, সেই ঘরটাতে আলাদা করে রাখা ছিল। যেটা স্ট্রাইকিংলি মার মনে হয়েছিল, তো বাবা বলেছিলেন যে দেবী রায় আমাদের সঙ্গে, বিভূতি চক্রবর্তী দেবী রায় আমাদের সঙ্গে একটা বাহিনী নিয়ে বোনাবলি ছিল সঙ্গে, তো তাদের সামনে বলে যে তোমার বললো না এরা তো আসেন দুপুরবেলা ইন্টারোগেট করার জন্য। তো এইটা ঘটনা ছিল যে দুটো জিনিস, একটা হলো যে ইন্টারোগেশনটা লম্বা সময় ধরে ইন্টারোগেট করা হতো, যেরকম তার চেহারা ছিল সে সময় তো অসুস্থ, ইতিমধ্যে পরে তোর অনুভনিয়োগের অ্যাকাউন্ট থেকে বোঝা গেছে ওষুধপত্র উইথড্র করা হয়েছিল, বিশেষ করে পেথিডিনটা। তো ওখানে মা এটা বলে যে অক্সিজেন নেই কেন, তো বলছে না অক্সিজেন এখানে নেই। সেটা একটা স্ট্রাইকিংলি ফিচার ছিল যেখানে এই ধরনের পেশেন্টকে লাইফ সেভিং অক্সিজেন রাখা উচিত ছিল, যেটা আমরা ওই কেসটার সময় তো সেটা সাইড করেছিলাম। এবার আমরা ফিরে আসি সম্ভবত 27 তারিখে, আমরা দার্জিলিং মেলে মা আমি এবং আমার দিদি ছিল ওখানে, আমার যে মেজদি মিত্র। আমরা ফেরার পরে আমাদের বাড়িতে ভাড়া থাকতেন কমল সেনগুপ্ত বলে, তো মিতু কমল কাকুর সঙ্গে বাজারে গেছিল বিধান মার্কেটে, আমি আর মা ছিলাম বাড়িতে। তো সকালবেলা, তখন সকালবেলা তখন পুলিশের একটা জিপ বাইরে, আমাদের তো বাইরের বাড়িটা তখন অন্যরকম শেপে ছিল, মানে আমাদের বাইরের গেটটা অনেক দূরে, বাড়িটা অরিজিনাল কাঠের বাড়িটা ভেতরে, আর সামনে একটা মাঠ ছিল অ্যাকচুয়ালিতে। তো গাড়িটা ওখানে দাঁড়ায়, ওখান থেকে পুলিশ গিয়ে, মা বাই দ্য টাইম কোনো একটা কাজে বাইরে গেছিলেন, তো আমি দেখলাম যে মা কাঁদতে কাঁদতে আসছেন সব শেষ বলে। পুলিশ ওখানে জিপ দিয়ে ওরা বলে যে এরকম আপনারা কী করবেন না করবেন এসব ব্যাপারটা, তো ওইরকম ছিল। তো ইতিমধ্যে তারপরে খবরটা যখন ছড়িয়ে যায়, মূলত আমাদের পাড়ার মানুষেরা মানে প্রচুর লোক চলে আসেন, এবং এইটা খুব ইম্পর্টেন্ট যেটা বলার, ধরুন চারু মজুমদার সম্পর্কে যে প্রচারটা ছিল সেটা হচ্ছে সিআইএ এর দালাল মানুষ খুন করেছে, এতগুলো যুবকের হত্যাকাণ্ড, এই সমস্ত নানা রকম, কিন্তু আমরা যে বেঁচে আছি এখনও সেটার মধ্যে একটা মূল উপাদান ছিল যে আমাদের একটা সোশ্যাল কুশনিং শিলিগুড়িতে সবসময় ছিল। বিরোধী পক্ষ এমনকি সিপিএমের পক্ষ থেকেও যেভাবে প্রচার করা হতো, বা কংগ্রেসের নেতারা এমনকি আমাদের মাস্টারমশাইরা যেভাবে পরীক্ষার সময় তোমার মনে আছে যেভাবে বলতেন, ওই শুনিয়ে শুনিয়ে সিআইএ দালাল এটা করেছেন খুন করেছেন খুনি এ সমস্ত, এইটা কিন্তু শিলিগুড়ির বাকি অংশটা মেজরিটির মধ্যে ছিল না। এবং আমাদের পাড়ার মানুষেরা যখন এরকম একটা অবস্থায়, মার খুব একটা নিজের কিছু করার ছিল না তখন, অবস্থা ছিল না, সবাই শকেই ছিলেন, তখন পাড়ার লোকেরাই দুপুরবেলা, তখন এয়ারলাইন্স একটা ফ্লাইট ছিল, একটাই ফ্লাইট ছিল, টিকিট করে দেন, কে পয়সা দিয়েছিল কি বৃত্তান্ত আমরা জানি না, কারণ আমাদের পক্ষে সেটা অ্যাফোর্ডেবল ছিল না। তো আমরা তিনজন যাই কলকাতা, দমদমে নামার পরে যখন আমরা এয়ারপোর্ট থেকে বেরোই, তখন হঠাৎ করে একটা লোক এসে আমাদের বলেন আপনারা কোথায় যাবেন, আমরা বললাম আমরা লালবাজারে যাবো, বলে চলুন। আসলে মানে ওই ডিআইবির লোক ছিল, এসবির লোক, তো প্লেন ড্রেসে, তো আমরা বলি না আমরা যাবো, আমাদের ট্যাক্সি নেবো। ট্যাক্সি নেওয়ার পরেই ওই লোকটাও তরঙ্গ করে ট্যাক্সির মধ্যে উঠে পড়েছিল, মানে আমাদের চোখের বাইরে রাখার মতো ব্যবস্থা ছিল, ইন্সপেকশন তাই ছিল। আমরা এয়ারপোর্ট থেকে সোজা চলে যাই এতে লালবাজার, তখন একটু সড়গড় হয়েছে, কারণ এর আগেও লালবাজারে গিয়ে আমাদের একটা লম্বা সময় দাঁড়া দেবীরাজ চেম্বারে বসে থাকে, তো দেবীরাজ চেম্বারেই আমরা যাই, ওখানে আমাদের বসিয়ে রাখা হয়। এইবার বিকেল বেলাটা সন্ধ্যের মুখটাতে ওখান থেকে একটা বড় কনভয় নিয়ে এসএসকেএম মানে পিজি হসপিটাল, তখন ওখানে মর্গটা আমার মনে আছে, মর্গটাতে যাওয়া হয়। তখন ওই মর্গটার ভেতরে একটা জন্ডিস লাইট ছিল, হলুদ রঙের টিম টিম করছে, ডোম ছিল, পুলিশ ছিল, প্রচুর পুলিশ ছিল, এ দেবী রায়েরাও যায় মর্গের ভেতরে। এখন আমি জানি না, তখন ট্রে করা ছিল অনেকগুলো ট্রে, ওই
অ্যালুমিনিয়াম ট্রেস যেগুলো ছিল, ক্লোজেট টাইপের খেলে ঢোকা। তো প্রথমে একটা বার করা হলো, সেটা অন্য লোক। সেকেন্ড আর একটা বার করা হলো, মানে ট্রমেটিক ছিল ব্যাপারটা। থার্ড যখন বার করা হলো তখন আমরা দেখলাম হ্যাঁ আমার বাবাই। এবং সেখানে যেটা দেখা গেল, একটুখানি ভালো করে দেখতে গিয়ে দেখা গেলো এখান থেকে পোস্ট মর্টেমে আছে, কিন্তু এটা আমরা লক্ষ্য করেছিলাম পাটা পুরো কালো হয়ে আছে। অত তাড়াতাড়ি রায়গড়, মানে রায়গড় হলেও একটা ঠান্ডা ঘরের মধ্যে পায়ের নিচটা এরকম কালো হওয়ার কথা না। এরপরে ওখান থেকে আমাদের আমাদের ট্যাক্সিতে তোলা হয়, পুলিশেরই গাড়ি কালো রঙের মধ্যে আছে। আর একটা বিশাল কনভয়, মানে সে সিআরপিএফ, রাজ্য পুলিশ এদিকে ওদিকে, আর তার মধ্যেও, এবং এটা কলকাতা শহর প্রায় কারফিউয়ের মতন অবস্থা হয়ে গেছে, তার মধ্যেই আমরা ওখান থেকে কেওড়াতলা যখন যাচ্ছি তখন তো আমরা রাস্তাঘাট কিছু চিনতাম না, কোথায় কোথায়। হঠাৎ করে গলির মুখে আমরা দেখলাম যে চার মজুমদার লাল সালাম, ছোটো ছোটো স্কোয়াড গলির মুখ থেকে দিয়ে আবার দ্রুত চলে গেল পুলিশ ভ্যানের, মানে ওই রকম, কারণ ওটাকে আটকে রাখার মতন তো সেরকম ছিল না, সন্ত্রাসটা এত ছিল। সন্ত্রাসটা কী লেভেলে ছিল, আমরা ওই কটার সময় হবে, সাতটা আটটার সময় হয়তো আমরা পৌঁছেছি কেওড়াতলা। কেওড়াতলায় যারা সৎকার করছিলেন আগে, যে সমস্ত পুলিশ প্রথমে তাদেরকে ফোর্সিবলি বার করে দিল, মানে যেটা পুড়ছিল তখন কেওড়াতলায় একমাত্র একটা ইলেকট্রিক চুল্লি ছিল সেই আমলে, তো সবাইকে বার করে দিল। এবং যে একটা হাফ ওয়াল ছিল আমার মনে আছে কেওড়াতলা, তখন এখন কি অন্যরকম, পরে আমি গেছি অবশ্য, একটা হাফ ওয়াল ছিল চারপাশে, হাফ ওয়ালের ওপরে পুরো সিআরপিএফকে, আর্ম সিআরপিএফ ওই ওয়ালের মধ্যে দাঁড়িয়ে গেল সবাই, আর বাকিদের সব বার করে দেওয়া হলো। আমার ছোটো মামা, উনি চক্রবীড়িয়া স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, তো আমার মামা খবর পেয়ে এসেছিলেন, কিন্তু তার দিদির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তখন। এবার বডি তো সাদা কাপড়ে ঢাকা ছিল, দড়ি দিয়ে বাঁধা ছিল এরকম একটা সাদা কাপড় দিয়ে। এটা তো যেটা হয়েছিল, আমাদের ওই বিহল অবস্থার মধ্যে আমার মনে আছে, যেহেতু আমি ছেলে, হিন্দু সৎকারের প্রশ্ন, পুলিশ আমাকে দিয়ে জোর করে মুখাগ্নি করিয়েছিল, মুখাগ্নি করেছিল, মুখটা খুলে নয়, মুখ বাঁধা, ওই প্লেটটার উপরে শোয়ানো করে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এটা হতে সময় লেগে, তখন তো তাড়াতাড়ি ছিল না, অত আধুনিক ছিল না বিষয়টা। তারপরে আমাদের পাড়ারই আমার বাবার বাল্য বন্ধু, স্কুলের বন্ধু সমর সরকার ছিলেন, সিপিএম করতেন, ওদের কাউন্সিল, তার এক ভাই ছিল পাঁচু সরকার বলে, ভালো নামটা আমরা জানি না, পাঁচু কাকু আমরা বলতাম। তিনি ফিল্মের ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত ছিলেন, তো তিনি সাহস করে টাওয়ার হোটেলে একটা টঙ্গের ঘরে আমাদের থাকা বন্ধ, পরে তাকে অ্যারেস্ট করেছিল পুলিশ, মানে এটা করার জন্য। এবার ওইভাবেই আমাদের ওই টাওয়ার হোটেলে আমরা উঠি, এবং রাত্রে তো আর খাওয়া টাওয়ার কোনো প্রশ্ন ছিল না, আমার মনে আছে পুরোনো ঘর, অপর একটা পাখা চলছে। তো যাই হোক, সেটা পরের দিন বিকেলবেলা তখন দার্জিলিং ছাড়তো, দার্জিলিং যখন, তো আমাদের তো সেইভাবেই আমরা দার্জিলিং মেলের টিকিট টিকিটগুলো ওরাই করে দিয়েছিল। সেইটাতে আমরা যখন স্টেশন প্ল্যাটফর্মে যাই শিয়ালদা স্টেশনে, তখন প্রচুর সাংবাদিক এসে মাকে ধরবার চেষ্টা করে, তো পুলিশ তাদের স্কেয়ার অফ করে, আর মাও তখন মোটামুটি একটা প্রাথমিক প্রতিমার মতন, তার পক্ষে তিনি বলেছেন আমি কোনো কথা কথা বলব না। এবার আমরা ফিরে আসি, ওই দিনটা যদি বলতে হয় এটাই আসে না। ওইখানে আমরা শুনেছিলাম যে ওই সময় নাকি আলো টালো নিভিয়ে দেওয়া হয়েছিল শ্মশানে, নেবাইনি, আলো তো ওরকমই ছিল, সেই রকম পুরোনো টাইপের স্ট্রিট ল্যাম্প টাইপের অনেক উঁচুতে, কিন্তু বডিটা যখন ঢোকানো হয়েছিল তখন পরিবারের কেউ কাছে ছিল না, আমরা ছিলাম, আমাদের তো ওই মুখাগ্নি করে সরিয়ে, মানে ওই ঢাকা অবস্থাতেই ঢুকিয়ে দিয়েছিল না। আর একটা ব্যাপার হচ্ছে যে যেইটা অন্তত হিউম্যান রাইটসের প্রশ্ন, মা কিন্তু বলেছিলেন দেবী রায়ের চেম্বারেই স্পষ্টত যে আমরা আমার স্বামীর মৃতদেহ আমরা শিলিগুড়িতে নিয়ে যাবো, সেটা ওরা করতে পারে, এটা বলেছে না এটা হবে। তখন তো আমাদের কোনো এজেন্সি ছিল না যে আমরা এটাকে নিয়ে খুব একটা বড় লড়াই করবো, কিছু করবো, সেটা সম্ভব ছিল, কোনো এজেন্সি ছিল না, কোনো কিছুই করা যায়নি, না মেসেজ পাওয়া যায়নি। হ্যাঁ, ওটা তো মনেই আছে সবাই, যেদিন উনি সিদ্ধান্ত নিলেন চারুবাবুকে এবারে আমি আন্ডারগ্রাউন্ডে যাবো, সেইটা কি বাড়ির সঙ্গে, সেটা তো দিদির একটা অ্যাকাউন্ট আছে,
নির্দেশিকা লিখেওছিল, সেটা হয়েছিল যে 69 নভেম্বর মাসে দিদির অ্যাকাউন্টে হয়েছে। নভেম্বর মাসে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার যখন সিদ্ধান্ত হয়েছে, তখন সেটা তো আর মা জানতেন, বাবার একটা ছোটো এয়ারলাইন্সের নীল রঙের ব্যাগ ছিল, সেটা আমাদের মনে আছে ছোটো, ওইটা মোটামুটি খুব বাইরে গেলে ওই ছোটো ব্যাগটা হ্যান্ডি ছিল, বেশি তো বইতে পারতেন না, তো ওইটা নিয়ে গেছেন। তখন সঙ্গে দিদিকে নিয়ে যাওয়া হয়েছে, তো ওখানে পৌঁছে কলকাতাতে পৌঁছে ওখানে সরোজ দত্ত আর এগিয়ে ছিলেন নিমাইদা বলতে পারবেন, নিমাই ঘোষ তো আমাদের শেল্টারের ব্যবস্থা করতেন আসলে সেই সময়। আমরা তো বহুবার গেছি ভেতরে, আন্ডারগ্রাউন্ড পিরিয়ডটা তো দেখা করতে গেছি। সে ওরা একটা বাড়িতে নিয়ে যান, তারপরে দেখা যায় যে পুলিশ এসছে, ওই সরোজ দত্তর আত্মীয়র কোনো বাড়ি এসেছে, তো তারপরে ওখান থেকে আবার শিফট করে, সেটা একটা খুবই চাঞ্চল্যকর ডিসক্রিপশন আছে, আমি অত ডিটেলে বলতে পারবো না, দিদি পারবে। তখন পুলিশ এসে মানে একটা শ্রেণী দিয়ে একটা ফ্ল্যাটের ওপরে উঠে যায়, আবার পরবর্তী নেমে যায়, পুলিশ এসে ওটাকে ভাবে ওখানে ঢুকে পড়েছে, তো পরে অন্য কোনো জায়গাতে শেল্টারটা নিয়েছিল। তো রাতে থাকে, তো দিদি ঘুমিয়ে ওঠে, দেখে যে বাবা নেই ভোরবেলায়, ওকে ওইভাবে বলেনি আর কিছু, তারপরে তো ওকে ও একাই কেনার ব্যবস্থা কমরেড নিয়ে চলে এসেছিল শিলিগুড়ি, তো এইটাই আছে। আর আপনার সঙ্গে লাস্ট কবে দেখা হয়েছিল? ওই লক আপ, লক আপে আপনি কাটনিয়ার মধ্যিখানে ওই আন্ডারগ্রাউন্ড পিরিয়ডে? হ্যাঁ, অনেকবার গেছি আন্ডারগ্রাউন্ড পিরিয়ডে, আমরা অনেকবার গেছি, শুধু আমি আর মা, তার একটা পদ্ধতি ছিল গোপনে যাওয়ার, পুলিশের চোখ এড়িয়ে যাওয়ার, তার একটা মূলত স্ট্যান্ডার্ড যেটা ছিল সেটা হচ্ছে যে আমি আর মা সকাল, মা তো ইন্স্যুরেন্স এজেন্সি করতেন, ওই আমাকে হাত ধরে, আমি তো ছোটো, হাত ধরে তখন নিয়ে যাওয়া হতো আমার বাড়ি থেকে বেরিয়ে, এমনি ন্যাচুরালি যেরকম কাজের ব্যাগটা থাকে, কোনো বড়ো পোটলা পুটলি না, সেটা নিয়ে আমরা মনন্দা ব্রিজ পেরিয়ে যেতাম গুরুং বস্তিতে। ওখানে বিন্দু সাহা বলে একজন একটা একজন মানুষ ছিলেন, যার একটা মুদির দোকান ছিল, মূলত নেপালি অধ্যুষিত এলাকা, তার বাড়িটা তখন পাকা বাড়ি, বড় দোতলা বাড়ি ছিল, সেই বাড়িটায় আমরা দুপুরবেলা থাকতাম, খেতাম, সন্ধে ঘনালে আমরা ওখান থেকে চলে যেতাম রাস্তার উল্টো দিকে শিলিগুড়ি জংশনের কোয়ার্টার্সে, সেখানে মুখার্জিবাবু ছিলেন, অনেক কমরেড ছিলেন, তাদের বাড়িতে আমরা কিছুক্ষণ থাকতাম। ওই পেছনের রাস্তা দিয়ে উঠে চাঁদমণির ওখানে ডক্টর কে এন চ্যাটার্জি মানে কালু ডাক্তারের একটা গাড়ি ছিল, ওইটাতে উঠতে হতো, ওখান থেকে গাড়িটা নিয়ে আমরা ইসলামপুরে যেতাম, আলুয়া বাড়ি স্টেশনে কোনো ট্রেনে উঠতাম, উঠে আবার মালদায় নেমে পড়তাম, আবার পরের দিন মালদা থেকে উঠে, তখন তো ফারাক্কা ব্রিজটা হয়নি, ফেরি করতে হতো, আমরা বাস নিতাম মালদা থেকে, বাস নিয়ে বাসটা শুদ্ধ ফেরি হতো, পুরো বাসটাই চলো, এরকম করে আমরা ভেঙে 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 ভেঙে, সঙ্গে আমাদের মূলত বেশিরভাগটা থাকতেন অসিত ভট্টাচার্য ছিলেন, কালচারাল অ্যাক্টিভিস্ট এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি একাই থাকতেন এখানে কলকাতার লোক বাইক পাড়ার, অসিত কাকুই আমাদের এসকোর্ট হিসেবে নিয়ে যেতেন, এরকম করে আমরা গেছি। তো বড় লম্বা সময় যেটা আমরা থেকেছি, কারণ আমরা থাকতাম সৌরেন বোসের শালা ছিলেন, ওদের একটা বড় বাড়ি ছিল পুরনো হাতিবাগানের কাছে, মানে কোথাও কাকুর কাছে মনে নেই আমার, তো ওই বাড়িটাতে অনেকবার থেকেছি। বাগবাজারে সরোজ দত্তের আত্মীয় ছিলেন ডাক্তার, আমি দেখেছি পরবর্তী ব্যায়াম সমিতি যেটা তার সঙ্গে যে লাগোয়া বড় বাড়িটা, তিনি তো মারা গেছেন, তার ছেলেরাও ডাক্তার, মানে পরবর্তীকালে গেছিলাম বাইরে থেকে দেখতে, তো সেইখানে আমরা ছিলাম। দুটো লম্বা সময় আমরা ছিলাম, একটা পুরীতে একটা ওয়ালটেরে, ওয়ালটেরে তখন শ্রীকাকুলাম হচ্ছে, মূলত ডাক্তারি ছাত্রছাত্রী ছাত্রদের সঙ্গে মিটিংটা ছিল চার বছর, ওখানে আমরা 17 ছিলাম, আমি আমরা তিন ভাই বোন মা একসঙ্গে, একটা বাড়ি ভাড়া করে রাখা হয়েছিল। 71 আমরা পুরীতে আমি আর মা গেছিলাম, সেটাও বাই রোড কলকাতা থেকে এক ডাক্তারের গাড়ি নিয়ে গেছিলাম, বিজয় বোসের বাড়িতে থাকতাম, বিজয় বোসের বাড়িতে অনেক সময় সেন্টার ছিল আমাদের ঢাকুরিয়াতে, ডক্টর বিজয় বোস, ওখান থেকে আমাদের পুরীতে গেছিলাম, পুরীতে এটা সেন্ট্রাল কমিটির মিটিং ছিল, সেন্ট্রাল কমিটির পরের পুরোর মিটিং সম্ভবত, ওখানে সরোজ দত্ত, সুস্থল রায়চৌধুরী সবাই পরে পরে গিয়েছিলেন। বিএনআর হোটেলের পাশে সমুদ্রের পাড়ে একটা বাড়ি ছিল, কলকাতার মানুষ, কিন্তু ওদের যে ছেলে বরুণদা বলতাম, বরুণদা যদিও আমার চেয়ে অনেক বড়, কিন্তু বরুণদা তপতি দিলিয়াং কাপুর ছিলেন,
তারা ওখানে থাকতেন, আমি তাদের সঙ্গে বেশি সময়টা কাটাতাম, ওখানে মিটিং চলত ওখানে। আর ওখান থেকে সরোজ দত্ত আমাকে নিয়ে যেতেন দ্বীপুর হলে চান করতে। সেই সময় যত রাজ্যের সরোজ কাকুর যেরকম গল্প ছিল, মজার মজার গল্প, সেই দুটো সময় আমরা লম্বা লম্বা সময় কাটিয়েছি। আর এই যখন এই মানে আন্ডারগ্রাউন্ড পিরিয়ডে যাননি, মানে নকশালবাড়ি ঘটেনি কিন্তু আন্দোলন টান্দোলনগুলো হচ্ছে, প্রথম যুক্তফ্রন্টমন্ত্রী সবাই এসছে, তখন তো অনেক লোক আসতেন বাড়িতে। আমাদের বাড়িটা তো ছিল আসলে একটা পার্টি অফিস, আর রিলেন্টলেসলি মা যেটা করতেন চা বানাতে হতো। আমাদের তখন একটা ভাঙাচোড়া রান্নাঘর ছিল আর কি, খোলা রান্নাঘর, তো সেখানে ওই চা বানাতে হতো সকালবেলা এক ঝাঁপ। আর এই যে দশজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, শান্তিপাল, দীপক বিশ্বাস, এই দশজনের একটি টিম ছিল, পবিত্র সেনগুপ্ত এরা ছিলেন, এরা দুবেলা আসতেন। সকালবেলা বাবার সঙ্গে একটা ডিসকাশন চলত, যারা পরবর্তীকালে প্রথম গ্রুপটা যেটা চলে গেল গ্রামে আর কি। আবার খাওয়ার পরে বাবাকে বিশ্রাম নিতে হতো ডাক্তারদের পরামর্শ দুপুরবেলা, বিকেলবেলা আবার একটা সেশন চলত তাদের সঙ্গে আলাদা ডিসকাশন। তো এটা তো আর আমার মোটা প্রায় 100 জন মানুষ এরকম আসতো, একটু বিরাট হৈহই ব্যাপার ছিল। আমরা যেভাবে ইনফ্লুয়েন্স হতাম সেটা হলো যে কিছু ঘটছে, কিন্তু কী ঘটছে তো বোঝার উপায় নেই। নকশালবাড়ি মানে 7 বছর আমার বয়স, বাড়ির মধ্যে একটা পরিত্যক্ত কাঠের ঘর ছিল, আমাদের তো ওই পুরোনো জোরদার বাড়ির উঠোন, তো এই পাশে একটা ঘর, ওখানে একটা ঘর, এখানে একটা ঘর, মাঝখানে উঠোন, এই টাইপের ছিল। তাদের ছোট ঘর ছিল, সেখানে একসময় ভাড়া দেওয়া ছিল, তারা চলে গেছিলেন তখন। সেটা তো আমরা শিশু সংঘ নাম দিয়ে একটা ক্লাব চালাতাম কাঠের ঘরটা যেভাবে ছিল। আমরা যখন লিখতে শিখেছি তখন ওই তখন চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান নন্দুকের নলি ক্ষমতার উৎস কী বুঝতাম জানি না, চক খড়ি দিয়ে আমরা ওই কাঠের দেওয়ালের মধ্যে লিখতাম। তো একবার মনে আছে পুলিশ এসে রেড করছে, তো ওই দ্রোর মধ্যে ঢুকছে, ঢুকে এইসব দেখে টেকে বলছে এটা কী হচ্ছে। তাতে আমরা একটু গর্ব অনুভব করেছিলাম যে না, আমাদেরও কিছু রোল টোল আছে, একটা কিছু বিপ্লব বিপ্লব ভাব, একটা অ্যাডভেঞ্চার, সেসব এরকম হয়েছে। তার পরবর্তীকালে প্রচুর এই হয়েছে আমার আন্ডারগ্রাউন্ডের পিরিয়ডটাতে বাড়িতে, সেসব ইতিহাস আছে। ওখানে ধরুন এমনি সাংবাদিকরা তো আসতেন, অনেক সাংবাদিক এসেছিলেন, কারণ সাংবাদিক বিদেশিরা আসতেন, বিদেশিরা আসতেন, আমি ওটাতেই যাচ্ছিলাম যে বিদেশি সাংবাদিক যদি ফ্রান্স থেকে মনে আছে একটি ছেলে একটি মেয়ে ইয়াং, তারা এসেছিল, তারা কিছু গান যেটা আসলে মাওয়ের কবিতা সেগুলোকে আমরা গান বাংলা অনুবাদ করা হয়েছিল। আমাদের কাছে তখন পিকিং রিভিউ, তখন তো বেজিং নয়, পিকিং রিভিউ আসতো নেপাল হয়ে আসতো, তখন অ্যাভেলেবেল ছিল পিকিং রিভিউ। আর মনে আছে একটা প্লাস্টিকের মতন মানে ম্যালিয়েবল মেটেরিয়াল, রাবারের মতো গোলাপি, গোলাপি না লাল একটা ডিস্ক, সেই ডিস্কটা প্লে করতে আমাদের কোনো প্লেয়ার ছিল না, ফিয়েস্তা টাইপের কিছু ছিল না, ওটাকে চেয়ে আনতে হতো। সেটাতে আমরা ওই চাইনিজ ভাষার গান, সেটাকে আমরা ওই ভাই বোনেরা নকল করার চেষ্টা করতাম চাইনিজ ভাষাটা। সেগুলো তো সেদিন আমি লন্ডন ইউনিভার্সিটি জুলিয়া এসেছিল, ওরকম খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছে, তো আমি ওই চীনে গানটাকে আমার মতন যতটুকু আমাদের মনে আছে ওই চীনে ভাষার মতন করে ভুলভাল, তো ও বললো না অনেক কাছাকাছি, কারণ ও চাইনিজ এক্সপার্ট, চাইনা চীনা ভাষাটা জানে, বললে এটার মানে হচ্ছে ওই আসলে পূবদিক লাল সূর্য ওঠে, চীন দিয়েছে জন্ম তুমফাং হুম থাই বলে একটা গান আছে। তো বলো না এটা মোটামুটি কাছাকাছি আসছে, উচ্চারণটা আসবে না কিন্তু শব্দগুলো মোটামুটি কাছাকাছি আসছে। This is Radio Peking. You are listening to Radio Peking. In this transmission beamed to North America, we will first bring you the news. You will also hear the second installment of a dispatch entitled, China's Red Guard Movement Shakes the Whole World.
Finally, our special fly, fighting Vietnam, with a report on how the army and people in North Vietnam have hit hard at the U.S. Air Marauders. Here are the headlines in today's news. তো অজিত পান্ডে আমাদের কাঠের মেঝেতে বসে গান গাইছেন উদাত্ত কণ্ঠে, সেগুলো হয়েছে। কালচারাল অ্যাক্টিভিটি এখানে একটা নাটকের ব্যাপার ছিল, সেখানে হয়েছে। শ্যামদা ছিলেন, খুব ভালো গান গাইতেন। পরবর্তীকালে আন্ডারগ্রাউন্ড পিরিয়ডে পাঞ্জাব কাশ্মীর এখানে যখন চরমচন্দ্র বিভিন্ন রাজ্যে গেছেন, তো পাঞ্জাবে পাঠানকোটে একবার একটা ঘটনার কথা আমরা জানি যে শ্যামদা খুব বাড়ি চেহারা, বিশাল বলশালী মানুষ ছিল, গলাটাও অসাধারণ দরাজ গলা ছিল। শ্যামদা কাঁধে করে নিয়ে গেছিলেন স্টেশন থেকে চরমচন্দ্রকে বিভিন্ন জায়গাতে, ওই একটুখানি পাহাড়ি এলাকাগুলোতে সব জায়গায় কাঁধে করে নিয়ে গেছিলেন, এরকম আমরা জানি আর কি, শুনেছি সেই সময়। আন্ডারগ্রাউন্ড পিরিয়ডটাতে আমাদের ওরকমভাবে কিছু খবরাখবর আমরা পেতাম, যোগাযোগ হতো, কীভাবে হতো আমি জানি না, কিন্তু ওই সবার চোখে নিয়ে যারা ওপেন ছিলেন বাড়িতে তাদের অত ওরকমভাবে পরিচয় ছিল না, তাদের মাধ্যমে বাঁচিয়ে ছিল এবং প্রচুর ওই সাপোর্টার্স ছিলেন পার্টি দরদি, রেলওয়েতে তো প্রচুর মানুষ ছিলেন পার্টির সঙ্গে। এইভাবে আমরা কিন্তু এইটা যখনবার দেখা করতে গেছি একবার ধরা পড়ে যায়নি, বা চারমজুমদারও ধরা পড়ে যায়নি, সেটা খুব সাকসেসফুলি অপারেটেড হতো, নাহলে 69 এর পরে 72 অবধি চারমজুমদারকে বাঁচিয়ে রাখা যেত না। দিদি বললো যে আমাদের কলকাতাতে, আমরা কলকাতা থেকে যেটা চেষ্টা করতাম সেটা হচ্ছে কমরেড আমাদের নিয়ে কোনো ইংরেজি ছবি দেখিয়ে আসতেন, মানে আমাদের এন্টারটেইন করার জন্য একটা তো করতে হবে, আমরা তো আরো এটার মধ্যে কিছু নেই। তো তখন ঠিক হলো যে আউটরাম ঘাটে নিয়ে যাওয়া হবে, তো একটা ট্যাক্সি ভাড়া করলাম। তখন মনে আছে যে প্রথম দেখলাম বাবা একটা কোট পরলেন, একটা সোনালি ফ্রেমের ঝুটো সোনালি ফ্রেমের চশমা ছিল, মানে চেহারাটা যাতে অন্যরকম সাহেব সাহেব লাগে, সেটা পরে আমরা গেছিলাম বিকেলে বেড়াতে। সরোজ দত্ত তো তখন মোটামুটি মানে গোড়ার দিকে যখন ওই এতটা সন্ত্রাস হয়নি, ফ্রিলি মুভ করতেন ওইখানে, ওই সরোজ দত্তের যে আত্মীয় বাগবাজারে ম্যাম সম্পর্কের পাশে ওখানেও আসতেন। আমরা খুশি হতাম যে বাড়িতে আমাদের বয়সী ছেলে মেয়েরা আছে তাদের সঙ্গে, সেটা সোরেন বোসের শালার বাড়িতেও ছিল, আমার এই ক্লাসের প্রত্যেকটা ছেলে ছিল, নামটাও ভুলে গেছি, আর এখানেও ছিল, ভাই বোন ছিল আমাদের বয়সে, ওই ছাতের উপর আমরা ক্রিকেট খেলতাম, আমার নিজস্ব স্মৃতি যেগুলো আছে। আরেকটা জিনিস আমার খুব স্টাইলিং লেগেছিল, সেটা হচ্ছে ওই সোরেন বোসের শালার বাড়িতে ছেলেটা আমার বয়সে একদম, আমি তো মফস্বল থেকে গেছি কলকাতা শহরে, যারা স্কুলে বা কলেজে পড়ে তারা তো খুব বিদ্বান টাইপের, বেশি জানে, অনেক নলেজেবল, আমরা তো গুটিয়ে থাকতাম একটুখানি, সেরকম মফস্বল একটা স্কুল থেকে গেছি। তো মজার ব্যাপার হচ্ছে ওর অঙ্ক বইটা দেখে আমি বুঝলাম যে ও যে অঙ্ক বইটা থেকে অঙ্ক করে আমিও সেই বইটা থেকে, ওটা সরকারি বই ছিল, তাতে ওটা আশ্বস্ত হলাম যে না এর একটা পাল্লা দেওয়া যেতে পারে, নাহলে তো খুব গুটিয়ে যেতে হবে যে এত কিছু জানেটা নেই বাবা। সেটা আমার খুব ডিস্টিংক্টলি মনে আছে যে আমি খুব খুশি হয়েছিলাম ওই অঙ্ক বইটা দেখে যে না বাবা তাহলে সবচেয়ে কঠিন জিনিসটা একই রকম। হ্যাঁ, কঠিন জিনিসটা মানে লেখাপড়াটা যে একেবারে আলাদা, গ্রামের মতন জায়গা থেকে এসেছি গঞ্জ থেকে, সেইটা মনে আছে আমার জায়গা থেকে লেখার জায়গাতে। এই যে বলছিলে যে মানে ছোটবেলায় স্কুল টুলে পড়ার সময় এক ধরনের মানে পারসিকিউশনই বলবো তার মধ্যে দিয়ে গেছো, এই যে বিভিন্ন, হ্যাঁ আমার মনে আছে এখন সে মানুষটি বেঁচেও আছেন, আমাদের ইতিহাসের শিক্ষক ছিল, কংগ্রেসের নেতা, তার বয়স হয়েছে, ক্লাস ফাইভে আমার মনে আছে আমি অঙ্ক পরীক্ষা দিচ্ছি, এমনি অঙ্কেতে আমি কাঁচা ছিলাম, খুব ভালো ছিলাম, 30-35 বেশি কোনোদিন স্কোর করতে পারি, আর অঙ্ক কোশ্চেনটা দেখলে মাথা মাথা বো ভা করতো আমার, যে কোনোটাই পারবো না প্রথমে মনে হতো, এরকম একটা স্টেজে শুরু পরীক্ষাটা শুরু হয়েছে বারান্দাতে। তখন সিপিআই করতেন সত্য ভট্টাচার্য, তিনি রিসেন্টলি মারা গেছেন, মাস্টারমশাই ছিলেন, আর ইনি দীপক মৈত্র, সম্ভবত আমাকে শুনিয়ে জানলাটা এরকম, তো আমি জানলার পাশে বসে আছি, তখন আমাদের এক একটা বেঞ্চে তিনটে ইয়ারকে বসাতো অ্যানুয়াল পরীক্ষা,
ওই বারান্দার মধ্যে ওরা নিজেরা চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছেন। তখন চারু মজুমদার প্রসঙ্গ, ওখানে সিআইএ দালাল খুনি এই সমস্ত কথা যখন আসছে, এমনি আমি নার্ভাস ওই কোয়েশ্চেন পেপার দেখে, তারপর যখন আসছে আমার পুরো শাট ডাউন হয়ে গেছে আমার ব্রেন, যে আমার কান ফান গরম হচ্ছে, এটা হচ্ছে, এই ধরনের কিছু কিছু অভিজ্ঞতা আছে। কিন্তু জেনারেলি খুব বড়, যেমন আমাদের বাড়িতে যে এত রেটস হয়েছে প্রচুর রেটস, সিআরপি আমার সন্ধ্যাবেলা আমি আর মিতু মানে আমার মেজ দিয়ে গান গাইতাম খুব, বাড়িতে মা নেই, একদিন মনে আছে মা গেছে পাশে একটা পাড়ার বিয়ে বাড়িতে, আমি আরও গান গাইছি, হঠাৎ কাঠের জানলা দিয়ে বাইরে অন্ধকার থাকতো, এটা আমাদের বড় জায়গা ছিল, হঠাৎ দেখিয়ে দেখি যে পুলিশ ঘিরে ফেলেছে সব, এরকম করে সিআরপিএফ দিয়ে এরকম বন্দুক টন্দুক ধরে বসে আছে, পুরো বাড়িটা ইনসার্টেড হয়ে গেছে। এবার আমরা কী করবো? তো আমরা বললাম কী করবো, তা আমি মিতু বললো যে তুই তাহলে যা, তা আমি দৌড়তে দৌড়তে গিয়ে আমি পুলিশ বললো যে কোথায়, আমি বললাম মাকে ডাকতে হবে, তো মনে আছে ওই বুবাইদের বাড়ি যেটা এখন আর কি, মানে ওই যে বুবাইদের বাড়িটা ওর পাশে তরফদারদের বাড়িতে ছিল বিয়েটা, আমি গিয়ে বিয়ে বাড়ি থেকে মাকে ডাকলাম যে মা পুলিশ এসছে, পুলিশ আসাটা আমাদের গা সওয়া হয়ে গেছিল। তো মা আসছে আমাকে নিয়ে আসছে, আস্তে আস্তে বলছে শোন পুলিশ কিন্তু আমাকে অ্যারেস্ট করতে পারে, তাহলে ঘাবড়ে যাবি না, কমরেডরা আছে, এটা আছে সেটা আছে। আমরা মোটামুটি এটা মানে এক্সপেকটেশনের মধ্যেই ছিল, তো এরকম করতে করতে এলাম, এসে দেখলাম এরকম অন্ধকার, ওখানে মানে লাইট চলছে, মানে কমল সেনগুপ্ত ঘরটাতে একটা আলো ছিল, সেগুলো সব আমার খুব গ্রাফিক্যালি মনে আছে। তো ওই বারান্দাটায় আমরা দাঁড়িয়েছিলাম, মা এসছেন, মা বলছেন যে কি বলছে রেইড করবো, বললো মার এটার খুব মানে ভয়ঙ্কর সাহস ছিলেন, ওই অফিসারদের বলতে আগে যে ওয়ারেন্ট আছে নাহলে ঢুকতে দেবো না, তো অফিসাররা তো জানতো এইসব, তো ওয়ারেন্ট ফোয়ারেন্ট নিয়েই আসতো ওটা সার্চ ওয়ারেন্টটা। এবং মা যেটা করতেন, আমার মনে আছে পাইন দারোগা পরে লক্ষ্মীজ্যোতে পাইন দারোগা মারা যান বন্দুকের লড়াইয়ে, পাইন দারোগা মনে আছে, পাইন দারোগা এখানে তো বুলেটগুলো থাকতো অফিসারদের, তো মা এসে বুলেটগুলো গুনতেন, তখন পুলিশ তো ভেতরে গিয়ে একটা বুলেট রেখে এসে বলতে এটা পাওয়া গেছে, একটা একটা রিভলভার লেখে আসতো, এইসবই তো তার মত ছিল। মা এখানে গুনতেন যে কটা বুলেট আছে আমাকে বলতে হবে, কটা রিভলভার নিয়ে ঢুকছেন, কতজন ঢুকছেন, কী আছে অ্যামুনিশনস করে তারপর ঢুকতে দিত, মানে এত ভয় পেত। এখনও আমাদের কাঠের ঘরটাতে জল, দুটো ঘরের মাঝকে টিনের ছিল, তো জল সিপেজ হতো, তো ওখানে একটা টুই দেওয়া ছিল, সেই টুইটা ওই পুরোনো টুইটা নেই, এখন টিন দেওয়া আছে, ওইখানে ওরা এরকম করে খোঁচাতো, প্রথমত লন্ড ভন্ড করতো, বিছানা বিছানা লন্ড ভন্ড করে ওটা খুঁচিয়ে ভাবতো, ওইখানে মানে একটা রিভলভার বা রাইফেল পড়ে আছে এরকম। আরেকটা মজার ব্যাপার আছে, আরেকবার এসে আমাদের ল্যাট্রিনটা ছিল আমাদের ঘর থেকে দূরে, যা থাকতো তখনকার স্যানিটারি ন্যাপকিনই করা ল্যাট্রিনই ছিল, টিনের দরজা ছিল, ওর পাশে একটা গোলাপ জামের গাছ ছিল আর একটা পেয়ারা গাছ ছিল, তো ঝোপঝাড় মোটন একটা পুরনো ইদারা কুয়ো ছিল আমাদের বাড়িতে, তো ওইখানে গিয়ে আমি দেখলাম যে বললো দরজাটা খোলো, কারণ ওদের ধারণা বলতেও শুরু করলো যে চারু মজুমদার বোধ হয় লুকিওর ভেতরে আছে, মানে কীরকম মানে ইনফরমেশন অদ্ভুত। এইবার ওই অফিসারটা নিজে যাবে না, কনস্টেবলটাকে খোঁচাচ্ছে, আর কনস্টেবলটা ভয় পাচ্ছে ওখানে যেতে, যে ভেতর থেকে চারু মজুমদার রিভলভার নিয়ে বেরিয়ে গুলি করতে করতে যদি আসে, এইরকম অদ্ভুত একটা ভীতি সেটাও পুলিশের থাকতে পারে, কিন্তু পুলিশ সম্পর্কে আমাদের ভয়টা কিন্তু ওই সময়তে আর ছিল না, এত বেশি অভ্যস্ত হয়ে গেছিলাম। নকশাল বাড়ি চিনগারি ফুটে কলকাতা ধান্দে উঠে, নকশাল বাড়ি চিনগারি ফুটে কলকাতা ধান্দে উঠে, নয়া আ দিলি দিলি তো শহর কাঁপে থরে থরে, নয়া দিলি দিলি শহর কাঁপে থরে থরে, তো ময়না কাঁপে থরে থরে, এহানি তিতায়ালান্ড্রে এহানি তিতো ভিয়েতনাম, এহানি তিতায়ালান্ড্রে এহানি তি ভিয়েতনাম, এহে নিতে নিরে কমরেড সিরি কাকুলামে,
এর আগে আন্ডারগ্রাউন্ড পিরিয়ড নকশালবাড়ির আগেও যেমন ধরুন 62 নয় 65টা আমার মনে আছে, সেই সময় যখন ওই পিডিআরটা অ্যারেস্ট করতে আসতো, এখানে বলবাবু বলে ডিআইবির একজন অফিসার ছিলেন, কালো লম্বা, মূলত ওরা আসতো এই 12টা 13টা নাগাদ, রাত 12টার সময়তে। আমরা এমন অভ্যস্ত ছিলাম যে এসে বলতো আমি বল এসেছি আপনাকে নিয়ে যেতে হবে। তো আমাদের তখন একটাই কাঠের ঘর ছিল, একটা ওই কুকাঠের খাট ছিল বড়, আমরা সবাই একসঙ্গে ঘুমতাম, লণ্ঠন আলো, তখন তো আর ইলেকট্রিসিটি নেই, তো এটা হলেই আমরা সবাই জেগে যেতাম আর মা আমাদের স্টোভে চা বানাতে শুরু করতেন। এবার সিস্টেমটা হচ্ছে যে ওরা এই এটা কিন্তু ফোর্সিভলি ঢুকতে পারতো না, ওদের বলা হতো, মা বলতেন এখন তো বেরোতে পারবে না, আলো না ফুটলে তো আমি যেতে দেবো না। তো আমাদের বাইরে বারান্দাতে বসার জায়গা ছিল, ও সারা রাতটা ওখানে বসে থাকতো, ওদের চা দেওয়া হতো ওরা বসে থাকতো। তো ওখান থেকে তারপরে যখন আলো ফুটতো, মা ইতিমধ্যে ওই ব্যাগটা গুছিয়ে দিত, এটা লুঙ্গি টুঙ্গি একটা গামছা এই টাইপের ব্যাপারগুলো করে দিত। তো এইরকমভাবে আমরা পুলিশের ব্যাপারটা এবং ওদের যে একটা সম্ভ্রম আছে আমার বাবার প্রতি, এইটা আমরা খুব ছোটোবেলা থেকে বুঝতে শিখেছি যে আমার বাবা অন্যরকম, আমার বাবা চাকরি করেন না, কিন্তু তার জন্য যে কোনো অশ্রদ্ধা সেটা বাড়ির মধ্যে ছিল না, বাইরেও ছিল না, এবং প্রচুর সোশ্যাল রিলেশনস ছিল। মানে বাবা অসুস্থ হওয়ার পর লুঙ্গি পরে প্রাতঃভ্রমণে যেতেন, আমাদের বাড়ির সামনে মাঠ ছিল, ওখানে আনন্দ হচ্ছে যে বাবা বেনুপতি ভট্টাচার্য টাচার্য ওটাকে যেতেন, এবং প্রতিদিনই কারো না কারো বাড়িতে ঢুকে ফেরবার ওখানে চা টা খেয়ে তারপর বাড়ি ফিরতেন, এরকম ছিল। বা এখানে কংগ্রেসের কালী ধরবট নেতা ছিলেন ভূপেন ভৌমিক, বাই দ্যাট টাইম সিপিএম হয়ে গেছেন, কিন্তু শীতের সকালে হলে প্রতিদিন সকালে এরা কিন্তু ওই গেঞ্জি আর লুঙ্গি পরে ভূপেন ভৌমিক আশ্রমপাড়া থেকে হেঁটে হেঁটে আমাদের বাড়ি ঠিক পৌঁছে যেত। কালী ধর আমার মনে আছে শীতকালে পুরো ওভারকোটে মুড়ে, বাবার চেয়ে সিনিয়র ছিলেন, লাঠি নিয়ে টুকটুক করতে করতে এসে ওই রাজনৈতিক আলোচনা। এখানে কিন্তু কোনো সংকীর্ণতা ছিল না, এই নকশালবাড়ির আগে অব্দি আমি দেখেছি যেটা, তাতে করে এরা কিন্তু এসে একটা বড় পলিটিক্যাল ডিসকাশন করতেন। সবচেয়ে এখন যেটা আমি ভাবি সেটা হলো যে তখন শিলিগুড়ি যে অবস্থা ছিল, কারণ একমাত্র মাধ্যম হিসেবে রেডিও ছিল যে বাইরের পৃথিবীতে জানার জন্য, খবরের কাগজ একদিন বা দুদিন পরে এসে পৌঁছতো, এখানে ফ্লাইটে আসতো পরের দুদিন আসতো, আর সেটাও সবার বাড়িতে পৌঁছতো না, টেলিফোন লাইনস কারো বাড়িতে ছিল না। অথচ এই যে কমিউনিস্ট নেতারা, এটা অনেক যেমন চারু মজুমদারের ক্ষেত্রে প্রযোজ্য, আমি দেখেছি সৌরেন বোসের ক্ষেত্রে, বাইরের পৃথিবীটা সম্পর্কে এত বেশি ইনফরমেশন তাদের কাছে ছিল এবং ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে তারা জানতেন বুঝতেন, সেটা একটা কমিউনিস্ট পার্টি নিজস্ব সোর্সের মধ্যে থেকে, কিন্তু যোগাযোগটা এত ক্ষীণ হওয়া সত্ত্বেও এত আপডেটেড থাকা। এবং তার সঙ্গে আরেকটা তো চর্চা এখানে ছিল, যেটা হলো পুরনো ফিউডাল কালচারে হাত দিয়েই হুইলারের দোকানগুলোতে প্রচুর ইংরেজি বই পাওয়া যেত। বাবা পড়তে ভালোবাসতেন আগাতে ক্রিস্টি, প্রচুর আগাতে ক্রিস্টি যখনই আমরা ট্রাভেল করেছি, তারপরে দিদিরও ওই অভ্যেসটা তৈরি হয়েছিল অনেক ছোটবেলা থেকে। বাবা বলতেন যে ইংরেজি বই পড়বে কিন্তু ঠিক আছে, বুঝবে না, কিছুই বুঝলে না প্রথমে, তারপরে 25% বুঝবে, তারপরে 50% বুঝবে, কিন্তু ডিকশনারি নিয়ে পড়তে বসবে না বা কারো কাছে জিজ্ঞেস করবে না এটার অর্থ কী ওটা কী। বই করতে করতে একদিন ইংরেজিটা সড়গড় হয়ে যাবে। আর কালচারাল অ্যাসোসিয়েশন যেটা ছিল, যে উনি তো আমাদের সামনে একটা ওই কাছাড়ি বাড়ি ছিল পুরনো জোরদারের, আমরা বলতাম সদর, কাঠের লম্বা একটা বড় ঘর, একটাই ঘর আর একটা ছোট অফিস মতন ছিল। তা আমরা যখন বড় হয়েছি তখন তো এই কাছাড়ি বাছারি ছিল না। শুনেছি আমার দাদু যিনি স্মৃতিতে মারা গেল, মানে আমার ঠাকুরদা, তো তখন আমি আমার তার স্মৃতি খুব মনে নেই, তিনি ওখানে বসে থাকতেন, তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, বসে থাকতেন, পাড়ার ছেলে মেয়েদের পড়ানোর চেষ্টা করতেন। ওইটাতে কিছু রিহার্সাল হতো এবং এই যে পীযূষ ঘটক টটক যারা অল ইন্ডিয়া রেডিওর ঘোষক ছিলেন, বাবার কাছে আবৃত্তি শিখতে যেত। আর মিত্র সম্মেলনে তিনি সাংস্কৃতিক সম্পাদক ছিলেন একটা লম্বা সময়তে, সেখানে দুটো জিনিস হতো, একটা নাটক হতো, সেই নাটকের ডিরেকশন, এবং একটা অ্যানুয়াল ক্লাসিক্যাল
প্রোগ্রাম হতো যেখানে আমির খান থেকে শুরু করে সকলেই আসতেন। এটা ওই রকম একটা পিছিয়ে পড়া জায়গা, ছোটো টিম টিমের শহর, যার একটাই লাইফ লাইন বলতে হিলকার্ট রোড, আর কিছু ছিলই না সেখানে। কিন্তু এই ব্যাপারগুলো ছিল, একটু রাইসি কালচার, একটু উচ্চ ঘরানার বিষয়গুলো, এগুলো ছিল। তার সঙ্গে কিন্তু ওই কালচারাল অ্যাসপেক্টটা শিলিগুড়িতে সে অর্থে এইভাবে ছিল, সেটার একটা ইম্প্যাক্ট আছে। তার ফলে চার মজুমদার মানুষটা যে একেবারে বিচ্ছিন্ন মানুষ ছিলেন বা তিনি জন্ম থেকেই একটা নেতা হয়ে বসেছিলেন, সেটা কিন্তু নয়। প্রচুর জনসংযোগ ছিল তাদের, সেটা গ্রামেও ছিল। আরেকটা খুব ইন্টারেস্টিং আছে, কাউকে বলিনি যদিও, সেটা মনে পড়ছে বলে বলছি, খণ্ড খণ্ড চিঠি আমাদের কাছে আছে, সেই চিঠিটা কাউকে আমরা কোনোদিন দেবো না। সেখানে আছে যে ওই গ্রামে চলে যেতেন তো 15 দিন বা 1 মাস, তারপরে আবার একদিনের জন্য ফিরতেন, এরকম ছিল। তো তো চিঠিটা পড়ে বোঝা যাচ্ছে ওটা 53 সালের চিঠি সম্ভবত। চার মজুমদার বিয়ে হয়েছে 52 সালে। বিয়ের পরে জলপাইগুড়ি থেকে তারা চলে এসেছেন দুজনেই, মা এবং একই পার্টি অ্যাক্টিভিস্ট, পার্টির সূত্রেই বিয়ে হয়েছিল। তো সেখানে 53 সালে একটা চিঠি, ওটা চিঠিটা লেখা এখন হলদে হয়ে গেছে, ওগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে, মেলাতেও পারি না, কোনো অনেক চেষ্টা করে দিচ্ছি, এগুলো খণ্ড খণ্ড। তার মধ্যে একটা উল্টো দিকে বোধহয় ইংরেজিতে কিছু নোট করা ছিল, চারুমিন্দর হাতে লেখা, বাকিটা বাংলা একটা চিঠি স্ত্রীকে বলছি। সেখানে লিখছেন যে রোম্যান্টিক নেচারটা বোঝা যায় যে বুড়িমার বাড়ির থেকে সাইকেল নিয়ে আল দিয়ে আরেকজন কমরেডের বাড়ি যাচ্ছি, চাঁদ উঠেছে, চাঁদের দিকে তাকিয়ে তোমার মুখটা মনে পড়লো, মনে হলো এক্ষুনি শিলিগুড়ি ফিরে যাওয়া উচিত। এইটা ভাবতে ভাবতেই চাঁদের দিকে তাকাতে সাইকেলটা উল্টে পড়ে গেল, আমি গিয়ে ধপাস করে পড়ে গেলাম। এই ধরনের কিছু একদম ইন্টিমেট আমাদের কাছে আছে, চিঠিটা আমরা কাউকে ছাড়ছিও না। ওটা চিঠিটা আসলে পড়াও যাচ্ছে না, চেষ্টা করেছি টিপে টুপে সেলোটেপ দিয়ে এটার সঙ্গে ওটা মেলে না, ট্যাটার অবস্থা আছে। ছিল সন্ধ্যেবেলার দিকে একদম টিম টিমে আলো জ্বলতো এই ছোট বাল্ব গুলো, এখনকার মতো নয় একেবারে। তো কানু বাবু ঢুকলেন, দেখলাম যে প্রথম দেখলাম এটা খাকি, গরমের দিন খাকি হাফশার্ট, খাকি হাফ প্যান্ট, মাথার চুল ছোট ছোট করে ছাটা। ঢুকলেন আর ঠোঙা হাতে ওই ছোলা, ছোলা না এই মটর, কটকটে মটর কটকট করে খাচ্ছেন, আমাকে একটু দিলেন, ফোন করে বসে থাকলেন, তারপর কিছুক্ষণ পরে চলে গেলেন। আর সৌরেন বস্তু মানে প্রতিদিনই আসতেন, সেটা সৌরেন বস্তু খুব কালচারালি পোটেন্ট ছিলেন, স্টকটা ছিল গানের, গানে দারুণ গান গাইতেন, প্রচুর গান ছিল, প্রচুর স্টক ছিল, আর গল্পও দারুণ করত, অ্যামেজিং পার্সোনালিটি ছিল। আমরা ভদু কাকু বলতাম। হ্যাঁ, সৌরেন্দার একটা চিঠি আমার আছে, ওইটা সবচেয়ে ইন্টারেস্টিং। সৌরেন্দা এখানে এসছেন, প্রথমে একটা চিঠি লিখলেন, এখানে পুরো বর্ষা, মানে আর বলো না ভিজে যাচ্ছি খালি। 3-4 দিন বাদে একটা চিঠি লিখলেন যে আজকে দারুণ রোদ্দুর উঠেছে, সব জামা কাপড় কেচে দিই। আমাদের এখানে তো বর্ষা মানে ভয়ঙ্কর না, ভয়ঙ্কর বর্ষা, গন্ধ হয়ে যেত সব, বললেন খুব বৃষ্টি হচ্ছে, তারপরে রোদ্দুর উঠেছে, সব জামা কাপড় কেনা বন্ধ হলেই ভালো তো, যা কিনে নাকি। রাঙা পতাকা আজ আমরা বয়ে নিয়ে চলেছি, মৃত্যু ভয় জয় করে, ঝঞ্ঝা ঝড় ভেদ করে, বিপদ বাধা দূর করে এগিয়ে চলেছি কমরে। শত
পথ শহীদের রক্তে রাঙা পতাকা আজ আমরা বয়ে নিয়ে চলেছি। মৃত্যু ভয় জয় করে ঝঞ্ঝা ঝড় ভেদ করে বিপদ বাধা দূর করে এগিয়ে চলেছি কম্বে। করব জয় আমরা একদিন, সমতা একতা করব একদিন, একদিন জনতার সমাজ গড়ার শপথে একসাথে, দুনিয়ার নিপীড়িত জনতা একসাথে, কণ্ঠে নিয়ে মুক্তি মন্ত্র এগিয়ে চলেছি কমরে। শহীদের রক্তে রাঙা পতাকা আজ আমরা বয়ে নিয়ে চলেছি। মৃত্যু ভয় জয় করে ঝঞ্ঝা ঝড় ভেদ করে বিপদ বাধা দূর করে এগিয়ে চলেছি বম্বে। থাকবে না শোষণ শাসন দাসত্বের কঠিন বাঁধন, শোষণহীন সমাজ গড়ার স্বপ্ন দেখি বারে বার, তাই তো মোরা মুক্তি গান গেয়ে চলেছি কমরে। শত শহীদের রক্তে রাঙা পতাকা আজ আমরা বয়ে নিয়ে চলেছি। মৃত্যু ভয় জয় করে ঝঞ্ঝা ঝড় ভেদ করে বিপদ বাধা দূর করে এগিয়ে চলেছি কমরে, এগিয়ে চলেছি কমরে, এগিয়ে চলেছি কমরে, এগিয়ে চলেছি কমরে, এগিয়ে চলেছি, এগিয়ে চলেছি কমরে, এগিয়ে চলেছি কমরে, এগিয়ে চলেছি, এগিয়ে চলেছি কমরে, এগিয়ে চলেছি, এগিয়ে চলেছি কমরে, এগিয়ে চলেছি, এগিয়ে চলেছি কমরে। এতক্ষণ শুনছিলেন চারু মজুমদারের সন্তান, গণ আন্দোলনের একনিষ্ঠ কর্মী অভিজিৎ মজুমদারের স্মৃতি থেকে শহীদ চারু মজুমদারের কাহিনী, বিশেষ অনুষ্ঠান মুক্তির দশকের স্বপ্ন দেখা চোখ। এই পর্বে আমরা ব্যবহার করেছি নকশালবাড়ি পর্বে লেখা লোকসঙ্গীত ও গণসঙ্গীত, এর মধ্যে SD সরোজ দত্ত অ্যান্ড হিজ টাইমস তথ্যচিত্রটি থেকে নেওয়া, বীর প্রধান, রচনা কালু সিং, সুরকার কালু সিং ও হিমাঙ্গ বিশ্বাস, কণ্ঠ রঙ্গিলি বিশ্বাস। নকশালবাড়ি চিঙ্গারি ফুটে, রচনা ও সুর প্রচলিত, কণ্ঠ শিরিল ওরাও। এছাড়া ব্যবহার করা হয়েছে আরও কিছু গান, কিসের ভয়ে সাহসী মন, মূল রচনা মাওসেতুং, অনুবাদ কণ্ঠ ও সুর প্রতুল মুখোপাধ্যায়, শত শহীদের রক্তে রাঙা পতাকা, কথা সুর ও কণ্ঠ সুরেশ বিশ্বাস, তরাই কান্দেগো, কথা শান্তনু ঘোষ, সুর ও কণ্ঠ অজিত পাণ্ডে। সেদিন সকালে 7 কৃষক রমণী ফসলের কাজে মাঠে গিয়েছিলাম, দুজনের পিঠে বাচ্চা বাঁধা ছিল, পুলিশ গুলি চালালো, বুক ফুটো করে পিঠ ফুটো করে চলে গেল বুলেট, সৃষ্টি হল ঐতিহাসিক নকশালবাড়ির আন্দোলন। ত
তারাই কান্দে গো, জ্বলছে আমার হিয়া, নকশাল বাড়ির মাঠ জলে সপ্তকন্যার লাগিয়া, তারাই কান্দে গো। তাদের শিশুরা উঠে দেখছে তাদের মা নেই, তাদের মাকে পুলিশ নির্মমভাবে গুলি করে মেরেছে। দুধের বাছা ঘুমের ঘরে পায় না খুঁজে মা, বলছে আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়।